বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন চলচ্চিত্র নির্মাতা এবং রাজনীতিবিদ সাদেক সিদ্দিকী। আপনি চলচ্চিত্র নাটক নির্মাণ করেন, অভিনয় করেন, আবার রাজনীতিও করেন। বাংলাদেশ জাতীয় পার্টির আপনি একজন নেতা। এই রাজনীতি এবং চলচ্চিত্র দুটি একসাথে আপনি মেলালেন কিভাবে? এটা আমি ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে, আমি কিন্তু পেশাদার রাজনীতিবিদ না। যেমন ধরে যে ইনু ভাই মেনন ভাইরা পেশাদার রাজনীতিবিদ, আমি কিন্তু সেরকম না। আমার মূল ব্যবসা হলো মিডিয়া এবং রাজনীতিটা হলো আমার নেশা এবং উত্তরণ এবং সম্মানের একটি জায়গা। আপনি চলচ্চিত্র এবং নাটকে যে অভিনয় করেন এবং সাথে সাথে নির্মাণের কাজ করেন, কি কি পরিবর্তন লক্ষ্য করছেন 90s, 2000 এবং 2021-এ? আপনি তো 90 দশক থেকে কাজ করেন। আমরা যখন প্রথম চলচ্চিত্র করেছি 35-এ, এখন সেটা চলে আসছে। এটা আমরা যদি সহজ করে বলি টেকনোলজিক্যাল অনেক চেঞ্জ এসেছে এবং সেই সাথে অভিনেতা অভিনেত্রীদের আচার আচরণ কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এবং নাটকে বিশেষ করে আমি খুব নাটকের ব্যাপারে আমি খুব একটু বেশি বিরক্ত। বিরক্ত এই সেন্সে যে আমি দেখি যে অভিনেতা অভিনেত্রীর চেয়ে পরিচালকের সংখ্যা বেশি হয়ে গেছে। আমার সাথে একজন দুই দিন নাটকের শুটিং দেখতে যে পরের দিন দেখে যে নাটক নির্মাণ করছে, পরিচালনা করছে, এবং আমি অবাক হয়ে যাই যে কিছু না জেনে না বুঝে না শুনে সবাই নির্মাণ করছে। কেউ ক্যামেরাম্যান নির্ভরশীল পরিচালক, কেউ আর্টিস্ট নির্ভরশীল পরিচালক, কেউ মিডিয়া নির্ভরশীল পরিচালক, কেউ চ্যানেল সূত্রে পরিচালক। আপনার দৃষ্টিতে তাহলে একজন সত্যিকারের পরিচালক হওয়ার যোগ্যতা কী বা ধারাবাহিকতা কী? আমরা যদি গ্রাম্য ভাষায় বলি যে একটা সাইকেলের মেকার যেমন ওই যে দেখে দেখে শিখে, আমরাও কিন্তু সেরকম দেখে দেখে শিখছি। এবং সেই দৃষ্টিকোণ থেকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ডিরেকশন দিতে হবে। আমি জানলাম না, বুঝলাম না, ক্যামেরাম্যানকে কইলাম যে তুমি নিয়ে নাও, আর্টিস্টকে কইলাম যে তোমার মতো পাঠ করে যাও, টেকনোলজি সম্পর্কে জানলাম না, মাতবরি করে গেলাম। সাদেক ভাই, আপনি একজন সিনিয়র পরিচালক হিসেবে আপনি বিভিন্ন সময়ে শিল্পীদের কোনো অঘটন বা কোনো ক্লেম বা কোনো দোষ হলে যখন সাংগঠনিকভাবে বিচার হয় আপনাকে বিচারের বিচারক হিসেবে নেওয়া হয়। সম্প্রতি আপনি একটি বিচার কার্যে অংশগ্রহণ করেছিলেন, সেই অভিজ্ঞতাটা যদি আপনি একটু শেয়ার করেন। তানিয়া বৃষ্টি নামে একটা নায়িকা আছে ওর, আর এলেন শুভ্রবোধয় একটা, তুমিও তো অনেক নায়কের অভিনয় করছো, আমার প্রায় 15-20টা নাটকে অভিনয় করছে, গানে অভিনয় করছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন আমি দেখি যে না চেহারা, না চরিত্র, না জানা, না শোনা, তারা এক একজন বড় বড় আর্টিস্ট হয়ে গেছে। এবং শিডিউল ফাশানেতে এরা উস্তাদ বলে আমি মনে করি। এই জিনিসটা আমি খুব মনে প্রাণে ঘৃণা করি, তারা শিল্পী হওয়ার অযোগ্য। এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা যখন ইতিপূর্বে ওই তানিয়া বৃষ্টি নামে একটা মেয়ে ছিল, সেও এরকম শিডিউল নিয়ে গাফলা করছিল, সেটারও বিচার করছি। এবং এই পরিচালকের যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটাকে তাদেরকে দিতে। আপনি যে বললেন যে আপনি চিনেন না, তো আপনি তো মিডিয়াতে ব্যবসা করে যেহেতু চলেন এবং মিডিয়াতে আপনি কাজ করেন, আপনার তো সবাইকে চেনা উচিত এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নায়ক হবার জন্যে বা মিডিয়াতে প্রতিষ্ঠিত হবার জন্য সুদর্শন হতেই হবে, এটি কি আপনি শিওর? নাকি একটি ছেলে বা মেয়ের যদি যোগ্যতা থাকে, তার অভিনয় যদি দর্শক পছন্দ করে ফেলে, সেটিই তার সবচেয়ে বড় গুণ? সেটাও সে ঠিক আছে, যদি অভিনয় পছন্দ করে তাহলে সেখানে তো আপত্তি নাই। এখন নাসিরুদ্দিন স্যার দেখতে তো অত ভালো ছিল না, কিন্তু তার অভিনয়ের গুণে গেছে। এমনি আমাদের দেশে অনেক আছে নায়ক যেগুলা দেখতে ভালো না বাস্তবে, কিন্তু তাদের অভিনয় গুণে তারা মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু ইদানিংকালে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপিংয়ের মধ্যে পড়ে গেছে। যে আপনি যখন নাটক নির্মাণ করেন, তখন আপনি যখন শিল্পী নেন, তখন আপনি মাথায় কী রাখেন? যে যার ইউটিউবে ভ্যালু আছে, যাকে সবাই চিনে, যার গ্রহণযোগ্যতা অনেক বেশি, তাকে নেন? নাকি যে শুধুমাত্র ভালো অভিনয় করতে পারে তাকে নেন? না, এখানে দৃষ্টিকোণ ভঙ্গিটা হলো অন্যরকম। আমি নাটকটা কী করতেছি, এখানে ক্যারেক্টারটা কী লাগবে, সেই জিনিসটা আমি চিন্তা করি। তুমি যদি বেঁধে দাও যে এই অমুকরে অমুকরে নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু সঠিক জিনিসটা হবে। গত 20 বছর ধরে যে কাজগুলো আপনি করেছেন সেখানে বেঁধে দেওয়ার সংখ্যাই তো বেশি নাকি? না, আমি বেঁধে দেওয়ার মধ্যে একদম নাই। আমি নাটক যখন যাই চ্যানেলের সাথে কথা বলে নিই যে আমি আমার ইচ্ছা মতো আর্টিস্ট নেব। এই যে আপনি আপনার ইচ্ছা মতো আর্টিস্টকে এত বছর ধরে কাজ করছেন, তাতে কি আপনি কোথাও কোনো অংশে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন? না। তাহলে অন্যেরা সেটা পারে না কেন? পারে না কেন, এটা ওরাই ভালো বলতে পারবে।
এটা না পারার কি আছে, হয়তো